ছাত্র জনতার অভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার নানাভাবে চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে সেপ্টেম্বরে সাঁড়াশি অভিযানে নামতে পারে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর অভিযান কেমন হবে সে সম্পর্কে বলতে গিয়ে বিশেষজ্ঞরা বলেন, 1/11 এর সেনা সমর্থিত ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পরই সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হয়। তখন আতঙ্কে দুর্নীতিবাজদের অনেকেই রাস্তায় গাড়ি ও টাকার ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার নজির আছে। এর আগে 1996 সালে বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর সারা দেশে অভিযানে নেমেছিল যৌথ বাহিনী। তখন ভয়ে অনেক রাজনীতিবিদ, ব্যবসায়ী, নেতা দেশ ছেড়ে পালিয়েছিলেন, আবার অনেকেই গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু এবার এখনও সে ধরনের কোনো অভিযান দেখা যাচ্ছে না। খুব দ্রুত সন্ত্রাস দমন ও দুর্নীতিবাজদের ধরতে সাঁড়াশি অভিযান চালালে দেশে স্থিতিশীলতা ফিরবে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। এদিকে আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি পুরোপুরি উদ্ধার হয়নি, সেগুলো দুর্বৃত্তদের হাতে রয়েছে। এসব অস্ত্র উদ্ধারের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া অস্ত্রের লাইসেন্সও স্থগিত করে সেগুলো থানায় জমা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় 3 সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। এসব অস্ত্র জমা ও উদ্ধারের পদক্ষেপের অংশ হিসেবে আগামী 4 বা 5 সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালাবে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম বলেন, নির্দেশনা অনুযায়ী 3 সেপ্টেম্বরের মধ্যে সব অস্ত্র জমা দিতে হবে। এরপর কারো কাছে কোনো অস্ত্র থাকলে সেটা অবৈধ বলে গণ্য হবে। নির্দিষ্ট সময়ের পর দ্রুততম সময়ের মধ্যে আমরা সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান শুরু করব। অভিযানে সশস্ত্র বাহিনীর সহযোগিতা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, তারা যেহেতু বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য মাঠে আছে, প্রযোজ্য ক্ষেত্রে অভিযানে তাদের সহযোগিতা নেওয়া হবে। থানা ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হবে। তাছাড়া দাগি, অপরাধী ও ছাত্র জনতার হত্যাকারীদেরও আইনের আওতায় আনা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা একটি গণমাধ্যমকে জানায়, আমরাও তথ্য পেয়েছি গত 15 বছরে 1 লাখেরও বেশি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। ইতোমধ্যে সব ধরনের অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। থানা থেকেও প্রচুর অস্ত্র লুট করা হয়েছে, অর্ধেকেরও কম অস্ত্র উদ্ধার করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ, অবৈধ ও পুলিশের লুট করা আগ্নেয়াস্ত্র জমা না দিলে ঢাকা সহ সারা দেশে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালাবে। এজন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আর পুলিশ সূত্র জানায়, বৈধ অস্ত্র জমা দেওয়ার ঘোষণায় শিল্পপতি, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী মানুষের মধ্যে তৈরি হয়েছে অস্বস্তি। অনেকে নিজেদের নিরাপত্তাহীনতায় শঙ্কা দেখছেন, কারণ গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের সরকার পতনের দিন থেকে থানা ও পুলিশ ফাঁড়ি আক্রান্ত হয়েছে, বশীভূত ও ধ্বংস হয়েছে পুলিশের অনেক স্থাপনা, পুরো সক্ষমতায় ফেরেনি পুলিশ। গত রবিবার আন্দোলন পরবর্তী সময়ে অঙ্গীভূত অনেক আনসার সদস্য কাজে যোগ দেননি, মামলার আসামি হওয়ায় অনেকে পালিয়ে বেড়াচ্ছেন। পুরোদমে চালু করা যায়নি পুলিশের টহল ও তল্লাশি কার্যক্রম, নেই সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্বৃত্তদের গ্রেপ্তারের সাঁড়াশি অভিযান। চলতি বছরের জানুয়ারিতে পুলিশের বিশেষ শাখা থেকে প্রাপ্ত তথ্য মতে সারা দেশে বৈধ অস্ত্রের সংখ্যা 50,310টি, এর মধ্যে ব্যক্তিগত অস্ত্র 45,226টি, বাকি অন্য অস্ত্রগুলো বিভিন্ন আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠানের নামে লাইসেন্স করা। প্রাপ্ত হিসাব বলছে এসব অস্ত্রের মধ্যে 10,215টি রয়েছে রাজনীতিবিদদের কাছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে রয়েছে 7,215টি আগ্নেয়াস্ত্র, বিএনপির নেতাকর্মীদের কাছে 2,587টি এবং অন্যান্য দলের রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে 79টি বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে।